ভারত বাংলাদেশ সীমান্তে দিনরাত এক করে চলছে বিএসএফ এর জওয়ানদের ডিউটি, তার সাথে সাধারণ মানুষদের সাথে সংযোগ বাড়াতে মানুষের সেবায়। এবার বিএসএফ হবিপুর থানার অন্তর্গত 44 নম্বর ব্যাটালিয়ন শনিবার বিএসএফ এর উদ্যোগে বুলবুলচণ্ডি গ্রামীণ হাসপাতালে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রামের। এদিন বিএসএফ এর তরফে বুলবুলচণ্ডি গ্রামীণ হাসপাতালে বেড সহ ওটি ক্লিনার, গ্লাভস হসপিটালে ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী তুলে দিলেন হসপিটালের কর্তৃপক্ষের হাতে। এদিন এই সিভিক অ্যাকশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন 44 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এইচএস বেদি, বিএসএফ এ সিএমএইচ রেখা বর্মা, এছাড়াও অনুরাধা পুর ক্যাম্পের কমান্ড্যান্ট লক্ষ্মিন্দ্র সিং সহ বুলবুলচণ্ডি অঞ্চল এবং ধুমপুর অঞ্চলের প্রধান সহ বিএসএফ এর বিভিন্ন পদে থাকা আধিকারিকরা। হসপিটালের জন্য কিছুটা জিনিসপত্র দেওয়া হয়েছে, এটা আমি মানে বিএসএফ থেকে মানে যে সিও সাহেব আছে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কি আমাদেরকে হসপিটালের জন্য ম্যাট্রেস আর আপনার অটোকে দিয়েছে। তো